নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 23 মার্চ 2022 বুধবার পাঁচ রাশির লটারির প্রাপ্তি হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এই ভিডিওটিতে লটারি প্রাপ্তির বিশেষ কিছু উপায় আপনাদেরকে আলোচনা করা হবে এবং যে উপায়গুলো মেনে চললে লটারি প্রাপ্তি চোখ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। শুধুমাত্র রাশির নাম শুনে আপনি লটারি কাটছেন সেটি করবেন না, কারণ এই ভিডিওটিতে এমন কিছু আলোচনা করে থাকি আমি, খুব ছোট্ট পরিসরে ভিডিওটি তৈরি করি এবং অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য কিন্তু এই ভিডিওতে আমি দিয়ে থাকি। যারা এই ভিডিওটি দেখছেন, একবার না পাঁচবার ভিডিওটি দেখুন আমি কি বলছি, তারপর আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করুন। অযথা লটারিতে ইনভেস্টমেন্ট করে অর্থ অপচয় কিন্তু করবেন না। প্রথম কথা আমি বলি, আপনার লটারির ক্ষেত্রে বাস্তুক্ষেত্রটা কিন্তু দেখা দরকার, অর্থাৎ আপনার বাস্তুক্ষেত্রে যে কোণটা রাহুর কোণ, বাস্তুক্ষেত্রে যে কোণটা রাহুর কোণ সে কোণের প্লেসমেন্টে কী কী আছে সেটা কিন্তু দেখা দরকার। অর্থাৎ আপনি আপনার বাড়ির একটি ডায়াগ্রাম এঁকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠাবেন, অর্থাৎ বাস্তুক্ষেত্রেও বিশেষভাবে ইম্পর্টেন্ট হচ্ছে রাহুর স্থানটা। রাহুর স্থানটা আপনার ড্যামেজ আছে কি বাস্তুক্ষেত্রে সেটা কিন্তু দেখা দরকার। যদি সেটা আপনার ড্যামেজ থাকে তাহলে আপনার কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু কমবে, এবং এর সাথে সাথে লটারি ক্ষেত্রে যাদের তীরে এসে তড়ি ডুবে যাচ্ছে, অর্থাৎ একটুর জন্য আপনার লটারি লাগছে না, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনার রাহু কবচ আপনার পরিধান করুন। রাহু কবচ পরিধান করলে কি হবে, আপনার লটারি লাগার সম্ভাবনাটা বাড়বে। যাতে এক দু নম্বরের জন্য ইস করে উঠছেন, এই নাম্বারটা যদি কাটতাম তাহলে হয়তো আমি কোটিপতি হয়ে যেতাম। রাহু কবচটা আপনার পরিধান করুন, লটারি লাগার সম্ভাবনাটা বৃদ্ধি করবে। লটারি লাগবে এই কথা বলছি না, যাদের ক্ষেত্রে বাধা বিপত্তি আছে সেই বাধা বিপত্তিটা কিন্তু আপনার কাটার সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করবে। দেখুন, কলিযুগে আকস্মিক প্রাপ্তির যে কারক গ্রহ সেটি হচ্ছে রাহু। রাহু যদি আপনার জন্মছকে ভালো প্লেসমেন্টে থাকে, রাহু যদি উচ্চস্থ থাকে, রাহু যদি ডিগ্রিগত দিক থেকে ভালো থাকে, রাহু যদি আপনার নক্ষত্রের দিক থেকে ভালো থাকে, আপনি কিন্তু লটারিতে বড় ধরনের এমন কিন্তু পাবেন। অর্থাৎ রাহুরই কিন্তু বিশেষভাবে এখানে আমি গুরুত্বটা দিই, এবং তার সঙ্গে আরও তিনটি প্ল্যানেট রাহু, শুক্র, বুধ এবং শনি, এই চারটি প্ল্যানেট যদি আপনার জন্মছকে অথবা হস্তরেখাতে যদি আপনার ভালো থাকে, অর্থাৎ হাতে যদি আপনার ভালো থাকে, আপনি কিন্তু লটারি কিন্তু কাটবেন। অর্থাৎ লটারির ক্ষেত্রে রাহুর পাশাপাশি এই তিনটি প্ল্যানেটকেও কিন্তু বিশেষভাবে দেখা কিন্তু হয়। রাহু যদি আপনার জন্মছকে স্ট্রং পজিশানে থাকে, আপনি কিন্তু লটারি থেকে অর্থ কিন্তু পাবেন। এবং আবারও বলছি, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, আপনার ভাগ্যভাব, আপনার লাভ সফলতা ভাব এবং ধনভাবগুলো কিন্তু একান্তই ভালো থাকা দরকার, তবে কিন্তু লটারিতে বড় ধরনের অর্থ কিন্তু পাবেন। যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তারা অবশ্যই হস্তরেখার মাধ্যমে আপনি বিচার করে নিতে পারেন আপনার জন্মছকে লটারি যোগ আছে কি না, সেটি থাকলে কোন বছর আছে, কোন সময়ে আছে সেটা কিন্তু একান্তই দেখা দরকার। এবং এই সময়ের মধ্যে আপনার অর্থনৈতিক দিক, পজিশান কেমন আছে সেটাও কিন্তু দেখা দরকার। দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, এই তিনটি জায়গায় কিন্তু দেখা দরকার। যারা লটারি কাটছেন, দীর্ঘদিন কেটে যাচ্ছেন লাগছে না, তারা আমি একবার বলবো আপনারা সঠিকভাবে নিজস্ব জন্মছক বিচার করুন লটারিতে ইনভেস্টমেন্ট করার আগে। কখন করবেন, কেন করবেন, কোন সময় করবেন, কোন বছর করবেন, কোন দিন করবেন, আপনার ক্ষেত্রে
লাকি নাম্বার ফরচুনা নাম্বার এগুলো কিন্তু দেখা একান্তই দরকার। লাকি নাম্বার ফরচুনা নাম্বারটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। এবার আপনাদেরকে আমি একটা কথা বলি, দেখুন আপনি লটারি কাটছেন, লটারি একটুর কাছে ধারে কাছে এসে কেটে যাচ্ছে। আমি আবারও বলবো রাহু কবচ বিশেষভাবে আপনার কিন্তু ভাগ্যোদয় করতে কিন্তু পারে। এবার আপনাদেরকে বলি এই যে চারটি প্ল্যানেটের কথা আমি বললাম, এই চারটি প্ল্যানেট যদি আপনার ভালো থাকে আগামীকাল কিন্তু আপনি লটারি কিন্তু পাবেন। যে রাশিগুলোর কথা বলছি, বড় হোক মাঝারি হোক ছোটো হোক, প্রাইস কিন্তু এই রাশিগুলো পাবে। কত অ্যামাউন্টের প্রাইস পাবে সেটা ডিপেন্ড করবে তার ভাগ্য চক্রের উপর। তো কোন এই সৌভাগ্য পাঁচ রাশি আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এখানে আমি টার্গেট নাম্বার, রাশির নাম এবং শুভ সময়টা আপনাদেরকে জানাবো এবং অশুভ সময়, কালকে যেটা অশুভ সময় যেটা বেরিয়েছে রাহুকাল, যে কারণে যে কোনো কিছু বর্জন করুন, যাত্রা বলুন, ইনভেস্টমেন্ট বলুন, শেয়ার বাজারে বলুন, সেটা হচ্ছে 12টা থেকে 1টা পর্যন্ত কিন্তু রাহুকাল আপনার আগামীকাল থাকছে। 12টা থেকে 1টা হচ্ছে রাহুকাল। এবং কালকে যে দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, এটি হচ্ছে অনুরাধা নক্ষত্র, একটি হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, আগামীকাল রিপ্রেজেন্ট করছে। বজ্র যোগ আছে এর সাথে সাথে আগামীকাল যে রাশিগুলো লটারি পাওয়ার যোগ বৃদ্ধি করছে। প্রথম যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল সময়টা যেটা জানাচ্ছে সকাল 8:42 থেকে 10:02 পর্যন্ত কন্যা রাশি। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার 4 এবং 8। দুই নম্বর যে রাশি তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা যেটা আগামীকাল বেরিয়েছে সেটা হচ্ছে আপনার সকাল 7:49 থেকে 11:42 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়টা বেরিয়েছে সেটা হচ্ছে 5 এবং 6। এরপর যে রাশি এরপর রাশির নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি আগামীকাল বেরিয়েছে সেই নাম্বারটি হচ্ছে আপনার 8 এবং 2। আপনাদের শুভ সময় সকাল 8:22 থেকে 11:12 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টি আগামীকাল বেরিয়েছে সেটি হচ্ছে সকাল 7:19 থেকে 9:58 পর্যন্ত। আপনাদের শুভ টার্গেট নাম্বারটি যেটি বেরিয়েছে সেটি হচ্ছে 4 এবং 5। সব শেষ যে রাশি সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 8 এবং 1। আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়টা বেরিয়েছে আগামীকাল সকাল 9:22 থেকে 11:42 পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটুন, লটারি লাগার সম্ভাবনাটা আপনাদের বৃদ্ধি করবে। আবারও বলছি যারা কাটছেন তাদের লাগছে না, তারা রাহু কবচ পরিধান করুন, আর যারা কাটছেন না তারা একবার হলো নিজস্ব জন্মছক দেখিয়ে লটারিতে ইনভেস্টমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।